কেমনে কইবেন যে আপনি খেয়াল করবেন হাতের মধ্যে চিরুনি, আপনি খেয়াল করবেন হাতের মধ্যে কি চিরুনি, এই চিরুনি দিয়া আপনি পায়ের নখের বুড়া আঙ্গুলের মাথার থেকে কোন জায়গার থেকে বলেন না চিরুনি দিয়া টান দিতেছেন, ডাইন কান্দের উপর দিয়া ময়লা বাইরে ফেলে দেন, ফেলে দেন তো দেখি না না হইছে না, আমার দিকে তাকান, দেখছেন দেখছেন ইল্লাল্লাহ হইলো কলবে, এই ডান দুধের দুই আঙ্গুল নিচে কলব, বাম দুধের দুই আঙ্গুল নিচে রূহ, নাভির নিচে নফস, বুকের মাঝখানে সির, কপালের উপরে খফি, মাথার তালুতে আকফা, ছয়টা লতিফা এটি বলবো ইনশাল্লাহ। তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো এই 200 বার বলা হবে, 200 বারের ডিউটি হলো তাখাল্লি এবং তাহাল্লি, বলেন তাখাল্লি এবং তাহাল্লি, ময়লা পরিষ্কার করো আলো ঢুকাও, ময়লা পরিষ্কার করো আলো ঢুকাও, তাখাল্লি মানে ময়লা পরিষ্কার করন, তাহাল্লি মানে আলো ঢুকানো, আলো কি ঢুকানো, একটার নাম হলো তাখাল্লি আর একটা হলো তাখাল্লি, একটা হলো এটাকে পরিচ্ছন্ন করণ আর একটা হলো অলঙ্কৃত করণ সজ্জিত করণ। তো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আপনি সাফ করবেন, সাফ কেমনে করবেন, লা ইলাহা একটু থামলেন ইল্লাল্লাহ, এটা একটু ইল্লাল্লাহ কয়ে একটু চেপে ধরলেন, শুরু করবেন এই যে পায়ের বুড়া আঙ্গুল থেকে এইভাবে বসা, আপনি গর্দানটা ঝুঁকাইবেন, ঝুঁকাইয়া খেয়াল করবেন যে বুড়া আঙ্গুল, খেয়াল করবেন কি লা সারা শরীর হইয়া আসতেছে, দেখছেন দেখান তো দেখি, সুরে সুরে হইলে এই চিরুনি ঘুরানো হয় না, কথা বল না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় চিরুনি ঘুরাইলেন, সুযোগ হইতো নাই, আপনার নাচানাচি তো সব শেষ হয়ে গেল, হ্যাঁ এটা তো মিছিল আর এরকম নাচানাচির জন্য তো আমি বসি না, আমি একটা কামে বসছি এখানে, এটা মানে সাফ করব এবং তার মধ্যে নূর ঢুকাবো, তাহলে আপনি যে জায়গাটা সাফ করতেছেন এটা খেয়াল করবেন না কোথায় কোথায় ভেজাল রয়ে গেছে দেখবেন না, তা আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা খেয়াল করবেন যে আপনি 200 বার এখানে পড়া হবে, এই 200 বারের ডিউটি কয়টা কাম, তাখাল্লি তাহাল্লি, তাখাল্লি তাহাল্লি, পরিচ্ছন্নকরণ সজ্জিতকরণ, পরিচ্ছন্নকরণ সজ্জিতকরণ, পরিচ্ছন্ন কিসের থেকে পরিচ্ছন্ন, শেরেকের গুনাহ, বেদাতের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গীবতের গুনাহ, শেকায়েতের গুনাহ, মানুষের অনিষ্ট চিন্তার গুনাহ, যত রকমের ময়লা আছে, বদাখলাক, কারোর সঙ্গে খারাপ হয়েছে, এটা হাতের মধ্যে আছে কিংবা পায়ের মধ্যে আছে কিংবা রানের মধ্যে আছে কিংবা পেটের মধ্যে আছে, পুরা শরীরটাকে আশ্রয়তে হবে, কেমনে আশ্রয়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আপনি কইতে কইতে আপনার বিভিন্নভাবে
সগিরা গুনা খেয়াল করবেন যে সগিরা সাফ হয়েছে কিনা, কবিরা সাফ হইল কিনা, শেরেক সাফ হইল কিনা, বেদাত সাফ হইল কিনা, আবার খেয়াল করবেন নূর ঢুকতেছে কিনা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, যদি নূর আসতেছে না কিংবা সাফ হইতেছে না কিংবা মন বসতেছে না, তখন আপনি সাতবার কিংবা পাঁচবার কিংবা তিনবার কিংবা একবার এরকম ভাবে লম্বা শ্বাস নিবেন আল্লাহ শব্দ বলে। আল্লাহ শব্দ মনে মনে কইবেন, লম্বা শ্বাস নিবেন। ধরে রাখেন, আবার আল্লাহ শব্দ মনে মনে ভাবতে থাকবেন, শ্বাস ছাড়বেন। মন তৈয়ার হয় নাই, আবার টান দেন, খেয়াল করেন আল্লাহ পাকের নূর ভিতরে ঢুকাইতেছে। ধরে রাখেন, এবার ধীরে ধীরে ছেড়ে দেন, লম্বা করে ছেড়ে দেন। আবার টান দেন যতটুকু টানতে পারেন, নূর ঢুকতেছে আল্লাহ পাকের নূর। ধরে রাখুন, ছেড়ে দিন, ব্যাপকভাবে ছেড়ে দিন, ধীরে ধীরে, যেন গুনাহ ছেড়ে দিচ্ছেন, নূর প্রবেশ করাইতেছেন। করেন এবার সাতবার করেন, দেখুন শরীর সুস্থ হয়ে গেছে এবং মন জমে গেছে, চোখ বন্ধ। এগুলো হলো পার্শ্ব আমল, যেগুলো আপনি মনকে স্থির করানোর জন্য। তাইলে 200 বার, কয়শো বার কি পড়বেন? চিন্তা কি হবে যে আমি শরীরের পায়ের বুড়া আঙ্গুলের মাথা থেকে আরম্ভ করে মাথার তালু পর্যন্ত যত ময়লা, যত কি ময়লা, সব ময়লা আমি পেছনে ফেলে দিলাম এবং সেখানে বসাইলাম কার নূর? আল্লাহর নূর। কার নূর? আল্লাহর নূর। আচ্ছা, এটা কয়শো বার চলবে? 200 বার, খুব জমে জমে, 10 বার কিংবা 15 বার, 20 বার, 30 বার, 33 বার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কলমা হয়ে গেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।